Assalamualaikum. This is Faiha from Organic Life. আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্লেভার্ড ইয়োগার্টের রেসিপি, যেটা আমরা বাজারে অনেক বেশি দাম দিয়ে কিনে থাকি, যেটা আমরা ইচ্ছা করলে নিজেরাই বাসায় খুব সহজে তৈরি করতে পারি। আশা করি পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন, অ্যান্ড ভিডিওর প্রেজেন্টেশন ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে মোটিভেট করতে কিন্তু ভুলবেন না। ফার্স্টে স্ট্রবেরিগুলোকে ভালোভাবে ওয়াশ করে নিতে হবে। এই সিজনে পুরো মাস জুড়ে স্ট্রবেরি অনেক বেশি অ্যাভেলেবল। আমরা কেউ চাইলে স্ট্রবেরিকে ভালোভাবে কনজিউম করতে পারি, স্কিন কেয়ার হিসেবে ব্যবহার করতে পারি, পাশাপাশি বডি স্ক্রাবও তৈরি করতে পারি। স্ট্রবেরিগুলোকে ভালোভাবে ওয়াশ করা কমপ্লিট, দেন এগুলোকে ভালোভাবে চপ করে নিতে হবে, র্যান্ডমলি চপ জাস্ট। তাছাড়াও স্ট্রবেরিজের অনেক বেনিফিট রয়েছে আমাদের হেলথের জন্য, ইভেন আমাদের স্কিনের জন্য। দেন এই রেসিপির জন্য আমার প্রয়োজন হবে কমলা, কারো কাছে মালটা থাকলে সেটাও ব্যবহার করতে পারবেন। দেন এখান থেকে জুস এক্সট্রাক্ট করে নিব, অরেঞ্জ জুস। আশা করি ভিডিও আপনাদের জন্য হেল্পফুল হবে, অ্যান্ড বাসায় ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আপনাদের কাছে কেমন লেগেছে। অ্যান্ড প্রয়োজন হবে হাং কার্ডের, মানে একদম গাঢ় টক দইয়ের প্রয়োজন হবে। তার জন্য কেউ এখানে চাইলে সুতির কাপড় ব্যবহার করতে পারেন, অথবা চিজ ক্লথও ব্যবহার করতে পারেন, অথবা আমার মতো এইভাবে স্ট্রেন করেও হাং কার্ড তৈরি করে নিতে পারেন। এখন আমরা চলে যাব সস তৈরি করতে। তার জন্য প্রয়োজন হবে সুগার, স্ট্রবেরি অ্যান্ড অরেঞ্জ জুস। এখানে কেউ চাইলে ব্রাউন সুগারও অ্যাড করতে পারেন। এখন এই প্যানের মধ্যে সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে, অ্যান্ড চুলার ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে। এই ধরনের ইয়োগার্ট, ফ্লেভার্ড ইয়োগার্ট আমরা বাসায় খুব সহজে তৈরি করতে পারি। এটা ছোট বড় বাচ্চারা সবাই খুব মজা করে খেতে পারবে। পাশাপাশি বাচ্চাদের টিফিনে আনহেলদি জিনিস না দিয়ে আমরা এই ধরনের ইয়োগার্ট দিতে পারি তাদের খাবারের সাথে। যাদের সুইট টুথ রয়েছে তারাও এটা খেতে পারেন, এমনকি বাচ্চারাও খুব মজা করে এটা খাবে। এটা হেলথের জন্য অনেক বেনিফিটেড। এটাকে ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে সার্ভ করে নিতে হবে, অ্যান্ড এখানে টক দইয়ের যে এক্সট্রা পানিগুলো সেগুলো একদম বের হয়ে গিয়েছে। এখন এগুলোকে মিক্স করার পালা। সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। যে স্ট্রবেরি জ্যামটা আমরা তৈরি করলাম সেটা টক দইয়ের সাথে ভালোভাবে বিট করে নিতে হবে। স্ট্রবেরির অনেক বেনিফিট রয়েছে আমাদের হেলথের জন্য, লাইক স্ট্রবেরি কোলেস্টেরল লেভেলকে কম করে, কন্ট্রোল ব্লাড সুগার লেভেলস, প্রিভেন্ট হার্ট ডিজিজ, কিপ ব্লাড প্রেশার স্টেবল, হেলদি ডাইজেস্টিভ ট্র্যাক্ট। রেফ্রিজারেট ইট 3 to 4 hours অ্যান্ড সার্ভ উইথ ফ্রেশ বেরিজ অ্যান্ড স্ট্রবেরি সস, অ্যান্ড দেন এনজয় ইয়োর ফ্লেভার্ড ইয়োগার্ট। বাজারে যে ধরনের ফ্লেভার্ড ইয়োগার্টগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে অনেক ধরনের প্রিজারভেশন থাকে, পাশাপাশি অনেক ধরনের ক্ষতিকর কেমিক্যালসগুলো থাকতে পারে যা আমাদের হেলথের জন্য একদমই হেল্পফুল না। আমরা কেউ চাইলে বিভিন্ন ফ্রুটস দিয়ে ইয়োগার্টকে ফ্লেভারফুল করতে পারি এবং সেটা খুব হেলদি ওয়েতে এনজয় করতে পারি আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে এবং নিজেরাও। এটা আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এটার টেস্ট কেমন লেগেছে, অ্যান্ড ভিডিওর প্রেজেন্টেশন ভালো লাগলে, ভিডিও যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করতে কিন্তু ভুলবেন না, যাতে করে আমি আপনাদের জন্য এরকম আরও মজাদার কন্টেন্ট এবং মজাদার ভিডিওস আপনাদের জন্য আনতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।